ডিসপ্লে কন্টেন্ট গুলো দেখেন কি সুন্দর দেখতে আর কি। ওকে, এই যে আপনি ডিসপ্লে লাইট জ্বলছে, কুইক ফ্রিজ এনার্জি সেভিং, এটা দিলে এনার্জি সেভিং হবে, এনার্জি সেভিং হবে, দ্রুত ঠান্ডা হয়ে যাবে। 23 মাইনাস 23 আর 6 আছে। ও আচ্ছা, এটা আপনার এই যে মানে এখানে আবার টিপ দিলে বরফ পড়বে, এই যে লাইটও জ্বলে এখানে দেখেন, এই যে লাইট জ্বলে দেখছেন, এই যে লাইট জ্বলছে। হিটাচি ব্র্যান্ড, হিটাচি ব্র্যান্ড, স্টিকার টাগে দেখায় সবার আগে। জি, হিটাচি ব্র্যান্ডের ফ্রিজ। হ্যাঁ, এই যে স্টিকারটা দেখেন, এটা তো বিশাল বড়। এই যে টোকিও জাপান, স্টিকারটা ভালো করে একটু দেখান, আরেকটু কাছে নিয়ে দেখেন। এটা মার্কেট প্রাইস 1,35,000, ইয়া 2,35,000 টাকা, 2,20,000 টাকা কিনছে। সেই ক্ষেত্রে আপনি এই টিভিটা পাচ্ছেন মাত্র আপনার 65,000 টাকা দিয়ে। 65,000 টাকা, 5,000 টাকা ডিসকাউন্ট করে 60,000 টাকা রাখবো জান। প্রাইসটা আপনার 28,000 টাকা। এটা কত ভাই? 28,000 টাকা। 28,000 টাকা। হ্যাঁ, তো ভিউয়ার্স, এত বড় একটা ফ্রিজ ভীষণে হয়তো ভীষণ বাংলাদেশের পণ্য, একদম মোটামুটি। কিন্তু আবার ডিসপ্লেও আছে এখানে, কিন্তু কাজ করে, আপনি লাইন দিলে এটা আপনি দেখতে পারবেন, টেম্পারেচার কন্ট্রোল করা যায় এখানে সব। এটা কম পেশার দামই তো 4-5,000 টাকা। 4-5,000 টাকা। তো ফ্রিজের দাম কত? এটা ফ্রিজের দাম 8,000 টাকা। দেখেন কত বড়। আপনারা তো ফ্রিজ ব্যবহার করেন, যারা ব্যবহার করেন তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন, নিজেরা দেখতে পারেন, অনেক বড় ফ্রিজ। কুলিং সিস্টেমটা অনেক সুন্দর দেখছেন তো, কিরকম ওয়াশ করানো, ওয়াশ তুলেট একবারে নতুনের মতো হয়, ঠিক আছে। স্ট্যান্ডটাও আছে খুব সুন্দর, ওয়ালটন একদম নতুনের মতো, মানে ইউজ হয়েছে সামথিং। গ্যাটাপও আছে দেখতে খুব সুন্দর। জি জি, এখানে একটা মানে হাতলের গ্যাটাপ আছে, তো এটা হচ্ছে আপনার গিয়া 16,000 টাকা ভাই রাখতে পারবো। আসসালামু আলাইকুম জাকির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ভালো রাখছে, আশা করি আমার ভিউয়ার্স অনেক ভালো আছে। তো জাকির ভাই, আপনি তো আমার ফোনে বলেছেন ভাই ধামাকা ধামাকা কিছু ফ্রিজ চলে আসছে, আজকে দেখাবেন। তো আজকে তো আমি মনে করি খুব দ্রুত সকালে চলে আসে পড়ছি, ঠিক আছে। তো আজকে আমার ভিউয়ার্সদেরকে একদম লেটেস্ট কিছু ফ্রিজ দেখাবো, যেগুলো আসলে ফ্রিজ গুলো আছে ইনভার্টার টাইপের, ওগুলো আছে আমাদের, ওগুলো দেখতে পারি আজকে, সমস্যা নাই। প্রাইস তো কেমন হবে? প্রাইস প্রাইস আপনি বলতে গেলে এখন তো আপনি একটু রেট বেশি দিয়ে সব জিনিসে একটু বেশি দাম বাইরে গেছে, তো সেক্ষেত্রে আমাদের একটু দাম বেশি দিয়ে কিনা লাগতেছে সব জিনিসে খরচ। তারপরে নতুন থেকে অনেক কম দাম, নতুন থেকে তো আপনি 3-4 গুণ কম পাবেন, না হলে তার সেকেন্ড হ্যান্ড তার কেউ কিনবে না। ওকে, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমরা আজকে সম্পূর্ণ ভিডিওতে এমন কিছু ফ্রিজ দেখাবো যেগুলো আসলে আপনারা নতুন শোরুম থেকে কিনতে গেলে অনেক টাকা লাগবে, আপনারা অর্ধেকের চেয়ে কম দামে পাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আজকে আমরা ভিডিও করতে চলে আসছি জাকির ভাইয়ের সব মরিয়ম এন্টারপ্রাইজ, এটা হচ্ছে হলো বাড়িধারা বাটারাতে অবস্থিত। ফুল অ্যাড্রেস ও কন্ট্যাক্ট নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারও আমি দিয়ে দেবো। তারপরে জাকির ভাই, আপনার এই শপের মানে আপনার এই দোকানের ঠিকানা একটু শর্ট শর্ট সংক্ষেপে বলেন। এটা আপনার বাড়িধারা নতুন বাজার যে বলক 20 নাম্বার রোডে আমাদের এই শপটা আর কি। সেক্ষেত্রে আপনি যদি না চিনতে পারেন তাহলে আমরা কন্ট্যাক্ট করে আসবেন, সমস্যা নাই। আচ্ছা, মানে বাড়িধারা বাড়িধারা নতুন বাড্ডা গুলছেন নতুন বাজার করলে সবাই চিনে চিনে। আচ্ছা, তো বাড়িধারা নতুন ব্লকে মানে নতুন বাজার আসলেই আপনার ফোন দিলে আপনি রিসিভ করতে পারবেন। হ্যাঁ, সমস্যা নাই। ওকে, তো ভাইয়া আমরা এখন আমরা মূল কথা মানে বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাব। আমরা এখন কোন ভিডিও দেখাবেন, আমাদের কোনটা দেখাবেন? আপনি এখান থেকে শুরু করতে পারি, কয়েকটা আছে, তারপরে ভালো ভালো আরো ফ্রিজ গুলো আছে ছোট গুলো দেখাই। আপনি একটা ফার্স্টে একটা এলজি ইনভার্টার টাইপের একটা ফ্রিজ, এলজি ফ্রিজ ভিউয়ার্স দেখেন, এলজি ডিসপ্লে সেন্সর আছে, এখান থেকে আপনি হ্যাঁ নিয়ন্ত্রণ করতে পারবেন, কমাইতে বাড়াইতে পারবেন। এটা দেখেন আপনি স্পেশালি ভাবে এই ফ্রিজটা কিন্তু অনেক সুন্দর, এটা বাইরের ফ্রিজ, অনেক সুন্দর ফ্রিজ। ভিউয়ার্স দেখেন কত বড় ফ্রিজ, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি হাত ঝুঁকাচ্ছি, আমার হাত পুরো ঢুকে গেছে, অনেক বড় ফ্রিজ। সাইডে অনেকগুলো পকেট আছে, 6টা পকেট আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা ডোয়ার সিস্টেম, এটা আপনার হলো নিচে আপনার হলো এই তিনটা আপনার নরমাল নরমাল এগুলো, হ্যাঁ এই যেটাও নরমাল, আপনার স্পেশাল আপনার হলো সবজি রাখতে পারবেন, এটা সবজি। হ্যাঁ, আর আপনার এখানে আপনার দুইটা ডিপ আছে। হ্যাঁ আচ্ছা, এই একটা আবার এই যে একটা অনেক বড় ডিপ, আপনি এর ভিতরে অনেক কিছু রাখতে পারবেন, অনেক কিছু। ওকে, তো ভিউয়ার্স এটা হচ্ছে দুইটা হচ্ছে ডিপ, এটা হচ্ছে স্পেশাল ভেজিটেবল রাখার জন্য, একটা হ্যাঁ ভেজিটেবল রাখার জন্য রাখতে। এটা কিন্তু আপনার আপনার হলো যদি মনে করেন ওই যে আইসক্রিমের কোনো কিছু মানে নরমাল একটু ঠান্ডা বেশি দরকার, এটাও তো রাখতে পারবেন, সমস্যা না। এটা আপনার এলজি বাইরের মেরিন কুরিয়া ফ্রিজ। আচ্ছা, তো ভিউয়ার্স আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, মূলত কিন্তু আসলে উনি আসলে অনেক ব্যস্ততার মাধ্যমে ভিডিও দেয়, আর ভিডিও করার অবস্থায় অনেক কাস্টমার তাদেরকে মানে প্রচুর কাস্টমারের ভিড়, ঠিক আছে। আমি নিজে দেখছি ভাই, আমি নিজে দেখছি, ভাই কোনো মিথ্যা কথা না, আর ভাই কোনো মিথ্যা কথা চাওয়া পছন্দ করে না, ফ্রেশ ফ্রিজ দেয়। আর ওনারা আপনারা ভালো ফ্রিজ ছাড়া কিনে না, এই তো আমরা ফ্রিজ কিনি না, আপনারা আগে চেক করে তারপরে আপনারা কাস্টমারকে দেন। আচ্ছা, তো ভাই এই যে এই ফ্রিজটা আমাকে দেখলাম, দুই তিন চালানো থাকে, দুই তিন দিন চালানো থাকে। হ্যাঁ আচ্ছা, এই ফ্রিজটা যে আমরা দেখলাম, এই ফ্রিজটার প্রাইস কত? এর প্রাইসটা আপনার হলো 35,000 টাকা, আপনার ধামাকা অফারে আপনি 5,000 টাকা ডিসকাউন্ট করে 30,000 টাকা রাখবো। ভাই এটা কত কত সেফটি ফ্রিজ? এটা আপনার হলো 550 লিটার হবে, 550 লিটার, ডাবল ডোর এবং তিনটা আপনার পাঁচটা ডয়ার, পাঁচটা ডয়ার, 1 2 3 4 5টা, পাঁচটা ডয়ারের ফ্রিজ, মাত্র কত? 5 ডোর,
মাত্র কত ভাই? মাত্র 35000 টাকা জায়গা 30000 টাকা। মানে চ্যানেলের রেফারেন্স দিলে 5000 টাকা ডিসকাউন্ট। 5000 টাকা এমনিতে ডিসকাউন্ট। আর আউট কাস্টমার কাছে আসলে কিন্তু আমাদের চ্যানেলের নাম যদি না বলে সেক্ষেত্রে আপনার দাম চাবো 40-45000 টাকা। তখন কিছু বলতে পারবেন না, কারণ আমাদের ইউটিউবে ফিক্সড প্রাইসটা বলা হয়। ইউটিউবের ফিক্সড প্রাইস এই প্রাইসে বলা কম হয় না। হ্যাঁ, কম হয় না এটা। আচ্ছা তো ভাই, এটার এটার পরে আমরা আরেকটা ফ্রিজ দেখব। এটা অনেক সুন্দর একটা ফ্রিজ। এটা এটা মার্কেট প্রাইস 1,83,000 টাকা। এটা আপনি লইয়া আছে। এটা কিন্তু নো ফ্রস্ট ফ্রিজ। নো ফ্রস্ট, জি। আমার থেকেও লম্বা, আমিও তো লম্বা, 5 ফুট নয়, এর চেয়েও লম্বা। এই যে এটা দেখেন আপনার, এই যে দেখেন এগুলো কিন্তু ইজিলি স্লাইড করা যাচ্ছে। এখানে তিনটা আপনার প্রাইস কত দিচ্ছেন? এটা শুধু আমরা যে ওয়াটার ডিসপেন্সারটা ফাইটে গেছে তো, এর জন্য এটা আপনি ইউজ করতে পারবেন না। এটা আপনার এমনি শো লোগোই থাকবে আর কি। আচ্ছা আচ্ছা, কারণ এটার ওই ইয়াটা ভাঙ্গে ফেলাছে তার মেয়ে, তো এর জন্য মনে করেন সেই জিনিসটা আমরা পাই নাই। যদি মনে করেন ঢাকার বাইরে নেয় অনেক বড় ফ্রিজ, তো সেক্ষেত্রে আপনার 3,500-4,000 টাকা সব মিলিয়ে পরে আর কি। এটা আপনি কার্টুন করবো একমাত্র, এক দুই নম্বরে এটা র‍্যাপিং পলিথিন করে তারপর আমরা এখান থেকে আবার ভ্যান আছে, ভ্যান দিয়ে নিয়ে কুরিয়ার সার্ভিসে দিব। তারপর ওখান থেকে আপনারা আবার কুরিয়ার সার্ভিসে গেলে, আপনাদের জায়গা মতো গেলে আপনারা শুধু ফোন নাম্বার দিলে মাল নিয়ে চলে আসতে পারবেন, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে ভিউয়ার্স 38,000 টাকা। এরপর আমরা মাঝখানে ডিসপেন্সার সেন্সর অনেক বড়, এটা কিন্তু 22-50 ফ্রিজ। ওকে, ঠিক আছে ভিউয়ার্স, অনেক বড় একটা ফ্রিজ, মানে 10 জনের ফ্যামিলির জন্য এনাফ একটা। এটা আপনার হলো 600 লিটার আর কি, 600 লিটার, 555 লিটার ও 555 লিটার। দেখেন এই যে ফ্রিজ কিন্তু স্টিকার উঠে নাই ভাই। এই ফ্রিজ গুলো আপনারা কোথা থেকে কালেকশন করেন? এগুলো আমরা গুলশান বনানী থেকে কালেকশন করি। ওরা মনে করেন 2-1 বছর চালায়, চালা মনে করেন দেশের বাইরে চলে গেল, বিক্রি করে ঠিক হয়ে যায়, আবার আসে যখন আবার নতুন করে কিনে। আবার আপনি মাঝে মাঝে আমাদের আমাদের এরকম নাম্বার দেওয়া থাকে, আমাদের লোক আছে, ওরা কালেকশন করে এগুলো। ওকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ফ্রেশ ফ্রিজ পাবেন। তারপরে আপনি বাংলাদেশি পণ্য, আমরা বেশিরভাগ কিন্তু আমাদের ব্র্যান্ডের পণ্য গুলো বেশি আর। আচ্ছা আচ্ছা। তারপরে যে এখানে একটা ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ আছে, ওয়াশ করা হয় না, এটা আপনার হলো 1450 ফ্রিজ। 1450 মোটামুটি মিডিয়াম সাইজের একটা ফ্রিজ। তারপরে মোটামুটি 4-5 জন ফ্যামিলির জন্য এনাফ। এখানে ভেজিটেবল বক্স আছে, এখানে 4টা ক্যাবিনেট আছে, এই ডিপি আছে 4টা ক্যাবিনেট। তো আপনাদেরকে দেখা 2টা ক্যাবিনেট, সরি। এটা হচ্ছে আপনার গিয়ে ওয়ালটনের ফ্রিজ। সে সুন্দর একবার পরিষ্কার করে একবার নতুন ওয়াশ করা হয় না, আপনারা তো ওয়াশ টাশ করে দিবেন। আনলে মনে করেন যেটা এই যে দেখতেছেন একটা পর একটা কিন্তু সেল হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন যাচ্ছে, ওইটাই মনে করেন ওয়াশ করে দেওয়া হয়। ওকে, ঠিক আছে। তবে এটার প্রাইস কত রাখতাছেন? এটা প্রাইসটা আপনি রাখতে পারো আপনি হলো 14000 টাকা ফিক্স। 14000 টাকা, হ্যাঁ, এটা একদম ফিক্স 14000 টাকা। হ্যাঁ, ওকে ভিউয়ার্স, এটা হচ্ছে 14000 টাকা ফ্রিজ, কিন্তু অনেক বড় আর নতুন, কিন্তু অনেক দাম। এটা নতুন আপনার না হলো 38-40,000 টাকা দাম আছে। ওকে, ঠিক আছে। তবে এই পরে একটা দেবো তোশিবা ব্র্যান্ড। তাহলে তোশিবা, এটা আপনার হলো 1450। ভাই এটা ঠান্ডা করে রাখছে, এটা এটা চালানো ছিল, এখন এটা ওয়াশ করে মনে করেন এটা আমরা এখন আপনার রেডি করব, রেডি করে রাখবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে ভিউয়ার্স। দেখে আপনাকে ইন্টারনেট দেখাই দিচ্ছি, ভিতরে হচ্ছে খুব সুন্দর, অনেকগুলো জায়গা আছে এবং কন্ট্রোল করার জন্য এখানে বাটন আছে, এখানে 4টা পকেট আছে, আর ডিপি হচ্ছে 2টা পকেট। মোটামুটি এখানে অনেক স্পেস আছে, সিলভার কালার দেখতে এটা। হ্যাঁ, ভাইয়ের সমান মোটামুটি। তারপর আমার একটা বড় প্রাইসটা ভাই কতদিন বললেন আপনি? এটা তোশিবাটা রাখতে পারবো আপনার 13,500 টাকা, সেই জায়গাতে 500 টাকা ডিসকাউন্ট করে 13,000 টাকা রাখতে পারবো। 13,000 টাকা ভিউয়ার্স, এটা হচ্ছে 13,000 টাকা, এটা প্রাইস হচ্ছে 13,000 টাকা। এটা আপনার বাইরের, এটা হিটাচি ব্যান্ড, হিটাচি ব্যান্ড, এই স্টিকার টাকে দেখায় সবার আগে। জি, হিটাচি ব্র্যান্ডের ফ্রিজ। হ্যাঁ, এই যে স্টিকারটা দেখেন, এটা তো বিশাল বড়, এই যে টোকিও জাপান, স্টিকারটা ভালো করে একটু দেখান।
মানে নতুন টেকনোলজি ফ্রিজ, আর এই যে কত বড় বিশাল বড় এই যে পকেট গুলো দেখেন অনেক বড়, আপনাদেরকে শর্টে দেখাই দিচ্ছি, আপনি 600 লিটার ফ্রিজ, 700 লিটার ফ্রিজ, 700 লিটার। আর গ্লাসটা দেখেন চিকচিক করে, কি সুন্দর মার্বেল গ্লাস, মার্বেল ব্ল্যাক কালারে, নিজের ফেসটা দেখা যাচ্ছে আপনার, আমার জি আমার দেখা যাচ্ছে। এখানে আবার ডিসপ্লে কন্টেন্ট গুলো দেখেন কি সুন্দর দেখতে আর কি। ওকে, এই যে আপনি ডিসপ্লে এর লাইট জ্বলছে, কুইক ফ্রিজ এনার্জি সেভিং, এটা দিলে এনার্জি সেভিং হবে, এনার্জি সেভিং হবে, খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে। 23 মাইনাস 23 আর 6 এ আছে। ও আচ্ছা, এটা আপনার এই যে মানে এখানে আবার টিপ দিলে বরফও পড়বে, এই যে লাইটও জ্বলে এখানে দেখেন, এই যে লাইট জ্বলে। অনেকগুলো আছে কিন্তু ডিপে জায়গা কম খায় ফেলা এগুলোর কারণে, সেক্ষেত্রে আপডেট বলে এখান থেকে আমরা ইয়াটা বানাইছি। এখানে আপনি জায়গাটা দেখতেছেন কত বড়, অনেক বড় এবং অনেক ফ্রিজ, মানে আপনার 2-3 মন গোস্ত ইজিলি থুইতে পারবেন। আপনার জন্য একবারে মনে করেন ফিক্সড, আপনি 5,000 টাকা ডিসকাউন্ট করে 75,000 টাকা রাখতে পারবো। আগে দেখছেন যেটা 75,000 টাকা, ওটা কিন্তু আপনি 70,000 টাকা পরে বিক্রি করে ফেলছেন, আর 5,000 টাকা কমাই দিচ্ছি। পারলে আমরা কথা কাজে যদি মিলে, এটা হচ্ছে আপনারা সরাসরি আসেন তার সাথে কথা বলেন, কথা কাজে মিললে অবশ্যই ভাই একটা সম্মান করার চেষ্টা করে। আর ওনারা ফ্রিজ প্রতিদিন প্রতিদিন বেচা ফেলা, ঠিক আছে, ওনারা ফ্রিজ রাখেন প্রতিদিন, আমাদের ফ্রিজের কালেকশন আসতেই থাকে, আসতেই থাকে। ওকে ঠিক আছে, একজন আছে ভাই, এই ফ্রিজটা নাই, ফ্রিজটা তো আমাদের না থাকে না, এই ফ্রিজটা মনে করেন আমাদের, এগুলো তো আপনাদের কালেকশনের উপরে ফ্রিজ, আর এই সেগনাল কিন্তু অনেক চলে ইউজ, আর একটা প্রত্যেকটা ফ্রিজে 6,000-7,000 টাকা করে বাড়ছেই, আর এই একটা ফ্রিজের দাম, একটা ফ্রিজের দাম আমরা বেশি কত 75,000 টাকা, এই একটা ফ্রিজে মার্কেটে বাড়ছে হলো আপনার 75,000-70,000 টাকা, এটা মার্কেটে বাড়ছে এটার দাম এটা এখন, হ্যাঁ এখনকার বাজারে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন বিশাল একটা ফ্রিজ, 700 লিটার একটা ফ্রিজ, ঠিক আছে, আর এখানে একটা গ্লেজ দিতে আছে, একটা মানে বালুর কলার মতো একটা গ্লেজ দেখা যাচ্ছে আপনাদের দর্শক, আর হিটাচি ব্র্যান্ডের অরিজিনাল জাপান ফ্রিজ। আর আপনারা এখানে ডিসপ্লে কন্ট্রোলার সেরকম, এই ডিসপ্লেটা দেখতে তো আপনার খুব সুন্দর লাগে, জি 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 জি, খুব সুন্দর, এবং আপনার একটা আলমারির মতো, ঠিক আছে, আর আপনার আয়নার সিস্টেম একটা ফ্রিজ একদম স্বচ্ছভাবে দেখা যাচ্ছে। তো এটার প্রাইস হচ্ছে 80,000 টাকা ওনারা দাম চাচ্ছে, কিন্তু চ্যানেলের রেফারেন্স দিলে আপনারা পাবেন 75,000 টাকা, 5,000 টাকা ডিসকাউন্ট, মাত্র 75,000 টাকা, খুব দ্রুত আপনারা অর্ডার করতে পারবেন। আমাদের আরেকটা কম বাইসের ভিতরে দেখাচ্ছি, এটা আমাদের আপনার হলো দেশি বন ভিশন, ভিশন, হ্যাঁ ওকে ভিশন, আপনি এটা এই যে ফ্রিজটা আপনারা দেখাচ্ছি, হ্যাঁ এটা অনেক বড়, এটা আপনার হলো B50, এটা আপনার হলো ডাবল ডোরের ফ্রিজ, এটা আপনার হলো রেস্টুরেন্টে ইউজ করছে আর কি, যদি আপনারা কেউ হাউসে নিতে চান এটার প্রাইসটা একটু কম আছে, দ্বারা একটু আপনার হলো বাজেট কম, আর খুব দ্রুত ঠান্ডা হয়ে যেত না, হ্যাঁ এগুলো আপনি 10 মিনিটের লাইন দিলে আপনি ঠান্ডা বার করে। আচ্ছা ভাই, এই যে এটা কি নো ফরেস্ট, নন ফরেস্ট, যা রাখবেন তা পাথরের মতো শক্ত হবে। ওকে ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো ভাইয়া এটার প্রাইসটা বলেন, একটা এমন একটা প্রাইস দিবেন, এটার প্রাইসটা আপনার 28,000 টাকা, এটা কত ভাই, 28,000 টাকা, 28,000 টাকা, হ্যাঁ। তো ভিউয়ার্স, এত বড় একটা ফ্রিজ ভীষণে হয়তো ভীষণ বাংলাদেশের পণ্য, একদম মোটামুটি, কিন্তু আবার ডিসপ্লেও আছে এখানে, কিন্তু কাজ করে, আপনি লাইন দিলে এটা আপনি দেখতে পারবেন, টেম্পারেচার কন্ট্রোল করা যায় এখানে, সবকিছু আমাদের, সবকিছু লাইন দেওয়া যায় না, এতগুলো না না লাইন দেওয়া যায় না। তো এটা কিন্তু অনেক বড় ফ্রিজ, সেম এটার মতো এটা ফ্রিজ, এটা হচ্ছে মাত্র 28,000 টাকা, আর কিছু করা সম্ভব ভাই, আরো 2-1,000 টাকা যদি কথা কাজে হয় আপনি ধরে রাখেন, 28,000 টাকাতে 2-1,000 টাকা আপনি ডিসকাউন্ট পাবেন। এটা তো জাকির ভাই কিন্তু মন মানসিকতা অনেক ভালো, আপনি যদি তার সাথে কথা বলেন, আপনি অনক করেন অথবা আসেন, অবশ্যই আমি সর্বোচ্চ 2,000 টাকা ডিসকাউন্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে যেরকম সেল দিতেছি, একটা যে ভালো লাগতেছে সে 2-3টা করে অর্ডার, মানে একটা কাস্টমার নিয়ে আরেকটা কাস্টমার দিতেছে, হ্যাঁ ইউটিউবে দেখলাম,
একজন আপনার হলো আমাদের হলো আমাদের বাড়ি নাটোরে, এক নাটোরে আপনার হলো সেনাবাহিনীর একজন আপনার হলো বড় এক অফিসার বড় পদে আছে, সে আমার থেকে একটা ফ্রিজ নিতে আছে আপনার নতুন 75,000 টাকার ফ্রিজ, সে পাচ্ছে মাত্র 30,000 টাকা, সে কেমন নিবে না? আর এই ফ্রিজ গুলো মার্কেটে এখন কিন্তু নাই, মার্কেটে এখন সব মনে করেন এখন যে অবস্থা ফ্রিজ গুলো আসতেছে তো মনে করেন দিনে দিনে দামে বাড়তেছে, আর জিনিসগুলো কিন্তু অত হেভি পাচ্ছেন না, আর এগুলো কিন্তু অনেক হেভি করে, এগুলো অরিজিনাল, এগুলো বডি গুলো দেখলে মনে করেন আপনার বডি যে হেভি এরকম বডি এখন আর বানায় না, বানায় না, আর দামও তো বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। তো ভাই এটা হচ্ছে 28,000 টাকা, অবশ্যই আপনি ডিসকাউন্ট পাবেন, সেটা আপনি অবশ্যই ফোনে যোগাযোগ করবেন অথবা সরাসরি এসে বলবেন যে ভাই আপনার চ্যানেলটা দেখছি, এই যে ভাই আমার ডিসকাউন্ট দিব। তো এটা এটা হচ্ছে আপনি হয়তো 27,000 অথবা 26,000 টাকা চেষ্টা করবে, এটা হচ্ছে 5,000 টাকা ডিসকাউন্ট, 75,000 টাকা আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন আসলে কত হাজার টাকার ফ্রিজ কত হাজার টাকা নিতে আসেন। তো ভাইয়া এই দুটো আমরা দেখলাম, এখন আমরা কোনটা দেখবো? এখন আমরা যে স্যামসং এই যে ওয়ালটন আছে, যে আপনি স্যামসং এটা অনেক বড়, এটা অনেক বড় একটা ফ্রিজ, এটা মোটামুটি 4-5 জনের ভিউয়ার্স, 6 জনের ফ্যামিলির জন্য একটা ফ্রিজ। এগুলো দেখেন কতটা ফ্রেশ, ইউজড বাট অনেক ফ্রেশ, ওয়াশ করা না তাতে, আর ওয়াশ করলে তো একবার মনে হবে যে পুরো নতুন মতই। আর ভাই এই যে এটা তো ভেজিটেবল বক্স, ঠিক আছে, আর এখানে কন্ট্রোলিং করা যায়, আর এটা হচ্ছে আপনার কত 1450, এই যে এটা কিন্তু নিজে আয়না সিস্টেমের মতো, যে আয়না দেখা যায়, জং করবে না, এটা কিন্তু অরিজিনাল স্যামসাং এর প্রোডাক্ট, ঠিক আছে, মেড ইন কোরিয়া। তো ভাইয়া এইটার প্রাইস কত? এগুলো কারেন্ট বিল খুব কম খায়, এটা প্রাইসটা আপনার হলো 16,000 টাকা, আপনি 15,000 টাকা পাচ্ছেন এই ফ্রিজটা, 15,000 টাকা, জি ফিক্সড 15,000 টাকা, অনেক বড় ফ্রিজ, অনেক বড় দেখেন আমার থেকেও এটা বড়, অনেক ফ্রিজ, অনেক বড় ফ্রিজ আপনার আমার থেকেও বড়। তো ভাইয়া এটা আমরা দেখলাম, এরপর আমরা কোনটা দেখবো? এরপর আমরা যে বাংলাদেশি একটা ওয়ালটন আছে, কিছুক্ষণ আগে একটা ওয়ালটন বিক্রি হয়ে গেছে, যেটা তো সেল হয় এটা তো আর ভিডিও দেওয়া হয় না। আচ্ছা আচ্ছা, যে এখানে একটা ফ্রিজ আছে আপনার হলো ওয়ালটন, আপনি 10 সেফটি, 10 সেফটি ছোট ফ্রিজ, ব্যাচেলারদের জন্য তো ছোট ফ্রিজ, আমরা চালা রাখছি, দেখছেন প্রত্যেকটা মাল চালা রাখি, চালানোর পরে মনে করেন মাল দিয়ে কি চালালে তারপরে মনে করেন ডেলিভারি দেওয়া হয়, এটা কালকে বন্ধ করছি, এখন কিন্তু ঠান্ডা, এখনো বরফ আছে। হ্যাঁ, তো এটার প্রাইস দিয়েছেন কত ভাই? এটা কিন্তু ছোট প্রাইস, এটা কিন্তু খুব চাহিদা, এটা আপনার হলো 13,000 টাকা ফিক্স রাখতে পারবো, 13,000 টাকা, 13,000 টাকা ফিক্স, আর কিছু করা যায় না ভাই? আর 500 টাকা কমাই দিলাম জান। তো ভিউয়ার্স আপনাদের, আমি কিন্তু সবসময় আপনাদের জন্য কথা বলি, ভাইয়া কিন্তু আরো 500 টাকা কমাই দিয়েছে, 12,500 টাকা, এর বেশি আর বার্গেনিং করবেন না, পছন্দ হলে নেবেন, এবং ফ্রিজটা একদম ফ্রেশ, একবার নতুন, এটা মাত্র 6 মাস ইউজ করছে, 6 মাস ইউজ করছে। তো ভাই এটা হচ্ছে 12,500 টাকা, সাইডের বডিটা একবারে একবার পরিষ্কার, একদম ফ্রেশ। তো ভাই এটা হচ্ছে 12,500 টাকা। হ্যাঁ, পরে আমরা কোন আপডেট একটা ওয়ালটন ফ্রিজ দেখতে পাচ্ছি, যে এখানে ভাই এটা তো একটু আনকমন একটা ইউনিক ডিজাইন, স্টিল বডি, হ্যাঁ এখনকার ওয়ালটন ফ্রিজ, এটা আপনি এরো এটার সিফটি আপনার কত? 17.5 সিফটি, 17.5 সিফটি, অনেক বড় ভিউয়ার্স, মোটামুটি ওই যে দাগ ফ্যামিলির জন্য মানে অনেক গাথা, আপনি পুরো হাত ঢুকে যায়, হ্যাঁ অনেক হাত ঢুকে যায়, মোটামুটি আপনার এই যে একটু ইয়াটা দেখেন এদিক থেকে 50-60 কেজি গোস্ত রাখা কোনো ব্যাপারই না, ইজিলি 100 কেজির মতো রাখা যাবে। আর হচ্ছে যে 3টা ক্যাবিনেট, এই যে ভেজিটেবল বক্স অনেকটা ফ্রেশ, আর এখানে অনেকগুলো পকেট রয়েছে। তো ভাইয়া এটা আমরা, এটা ওয়াশ করা হয় নাই, আমরা ওয়াশ করে, এখনো ওয়াশই করা হয় নাই, হ্যাঁ আমরা কাল পরশুদিন মাল, প্রতিদিন তো মাল ঢোকে আমাদের, প্রতিদিন 7-8টা মাল ডেলিভারি যায়, এগুলো ওয়াশ করতে করতে তো মনে করেন এগুলো আবার যখন নেয় তাদেরকে ওটা ওয়াশ করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, তো ভাই এটার এটার প্রাইসটা বলেন ভাই? এটার প্রাইসটা আপনার হলো 18,000 টাকা, আপনি সেই জায়গায় আপনি 2,000 টাকা ডিসকাউন্ট করে 16,000 টাকা রাখতে পারবো, ফিক্সড ফিক্সড খুব সুন্দর, একদম নতুনের মতো, মানে ইউজ হয়েছে, সামথিং গ্যাটাপ আছে দেখতে খুব সুন্দর, জি জি, এখানে একটা মানে হাতলের গ্যাটাপ আছে, এটা হচ্ছে আপনার গিয়া 16,000 টাকা ভাই রাখতে পারবো, যেটা পারবো ওইটাই বলছে। তবে এরপর আমরা একটা দেখি, এখানে আপনার একটা ইনভার্টার টেকনোলজি নিয়ে একটা ফ্রিজ আছে, এটা ইনভার্টার, ইনভার্টার, হ্যাঁ ইনভার্টার সিস্টেম নাকি, মানে ইনভার্টার এগুলো বিদ্যুৎ একটু কম খায় আর কি, মানে অনেক কম খায়, হ্যাঁ এগুলো আপডেট ভার্সনের ফ্রিজ। তো ভিউয়ার্স দেখেন এটা অনেক বড়, আমি প্রত্যেকটা ফ্রিজ দেখাচ্ছি, অনেক বড় বলতে অনেক বড় না, মোটামুটি বড়, এটা মিডিয়াম, আপনি তাও আপনি 3-4 জন ফ্যামিলি, মানে 5 জনের ফ্যামিলির জন্য এনাফ। তো এই যে দেখেন এই যে এই ভিতরে অনেক ফ্রেশ, একটা নতুনের মতোই আছে দেখেন, একদম নতুনের মতোই আছে, এখানে ভেজিটেবল বক্স আছে, এটা আপনার 21-এর মডেল আর কি, 21-এর মডেল, 20-21-এর মডেল, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো ভাই এটার প্রাইসটা কত ভাই? এটা আপনার প্রাইসটা আপনার হলো, এটা কিন্তু অনেক ফ্রেশ আছে ভাই, একদম, হ্যাঁ এটা একবার নতুনের মতো, একদম মানে ফিনিশিং অনেক সুন্দর। তো ভাই স্যামসং এর মাল না? জি জি স্যামসং এর, নতুন মার্কেট আপনার হলো 68 বা 60 এর উপরে দাম আছে স্যামসং, হ্যাঁ এরকম দাম আছে, দাম আছে ইনভার্টার, তো এটা হ্যাঁ ডিজিটাল ইনভার্টার। তো ভাই এটার প্রাইসটা একটু বলেন, 1450 ফ্রিজ, এটা স্যামসং এর, আপনি এটা রাখতে পারবো আপনার 25,000 টাকা, সে জায়গায় ডিসকাউন্ট করে 3,000 টাকা, আপনার 22,000 টাকা ফিক্সড, 22,000 টাকা
অনেক কম ইউজ হয়েছে না, যেটা যেটা ইউজ হয়েছে সেটা বলে দিয়ে, আর ওটার কন্ডিশন অনুযায়ী ওটার দাম হয়। তবে এটার প্রাইস কত আমাদের কেনা যেমন পরে আর কি। আচ্ছা, যে আপনি আগে কিন্তু 7-8 হাজার টাকার ফ্রিজ কিন্তু এখন বর্তমানে আমিও কিন্তু পাচ্ছি না, আপনাকে দিতে পারবো না। না না না, তবে এটার প্রাইস কত দিতেছেন? এটার প্রাইসটা আপনার হলো 14,000 টাকা, 1,000 টাকা ডিসকাউন্ট করে 13,000 টাকা দিতে পারবো। 13,000 টাকা দিতে পারবো। এটা সেক্ষেত্রে আপনার চ্যানেলের নাম বললে তাছাড়া কিন্তু আমরা দাম রাখবো কিন্তু অনেক বেশি। অনেক দোকানে যায় আপনি নিয়ে আসে, আমাদের দোকানে অ্যাড্রেস দেখে দেখে অন্য দোকান থেকে নিয়ে যায়, তখন তারা বুঝে যে আপনার ফ্রিজটা আসলে হ্যাঁ দোকান থেকে নেওয়া উচিত ছিল। কারণ আমরা প্রত্যেকটা জিনিস এগুলো কোনো কাজ করি না, আমরা রানিং হলে কিনি, নষ্ট হলে এটা কিনি না, কারণ এটা দরকারই নাই। ওটা আমরা বাঙ্গারি ওগুলা কিনি, মানে আপনি কিনি না, যদি থাকে মার্কেট থাকলে আমরা কিনি। মানুষের ঠকালে ভাই আল্লাহ আরেক দিক দিয়ে আমার ঠকা নিয়ে যাবে। কারণ আমি অনেক ঠেকার মাল কিনি, অনেক দোকান হলো আপনার 2-3টা, একটা ছিল এখন 3টা দোকান হয়েছে আল্লাহর রহমতে। এরকম মনে করেন মাসে আমার প্রত্যেক মনে করেন মাসে না হলো 200-300 ফ্রিজ বিক্রি করি প্রত্যেক মাসে। প্রত্যেক মাসে এরকম ফ্রিজ মনে করেন আশা করি আমার মনে হয় না কেউ বিক্রি করে। যদি ভাই এরকম হয় যে কোনো ব্যবসায়ী যদি আপনাকে নক দেয়, ভাই আমি 10টা ফ্রিজ নিমু, আমিও এলাকায় ব্যবসা করতে চাই, এটা নিতে পারবে? সেক্ষেত্রে যদি হ্যাঁ মনে করেন এরকম ইয়া থাকে তার পরিস্থিতি, সেক্ষেত্রে এগুলো সবকিছু আপনার শর্ত মতো মানে নিতে হইব। মানে এগুলো আমি যা বলবো তাতে আমার অনেকজন আছে, ভাই আপনি কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই দেন তারপরে নিচ্ছি। অনেকজন কি করে আপনার কুরিয়ার সার্ভিসে নিয়ে ফ্লাইট হয়ে যায় 4-5 দিন, কুরিয়ার সার্ভিস থেকে আমাদের ফোন দেয়। আপনি এখানে মাল বিক্রি করে এত সময় পান না? আমরা এখানে মাল বিক্রি করে সময় পাই না। যদি আপনি নিতে চান একমাত্র আপনার ফুল পেমেন্ট দিয়ে সারা নিতে পারবেন না, আপনি আইসা নিতে হবে, ফুল পেমেন্ট দিবেন। অথবা আপনি যদি এরকম মনে হয় যে না ভাই টাকা মাইরে দিব হ্যান তেন, তাহলে আপনি আসবেন, আসে আপনি পছন্দ করে দেখে আপনি নিজে কুরিয়ার সার্ভিসে দিন। আপনি যদি কুরিয়ার সার্ভিসে না দিতে পারেন আমরা হেল্প করব, আপনাদের সমস্যা নাই। ওকে, ঠিক আছে। আপনি সেই ক্ষেত্রে দূরে যদি মাল নেন ফুল পেমেন্ট, তারপর আমরা মাল ডেলিভারি দেওয়া হয়। তাছাড়া কেউ ভাই আন্তাজে কেউ লক করেন না। সকাল মনে করেন 11টা থেকে আপনার 10টা থেকে, সকাল 10টা থেকে আপনার রাত 10টা পর্যন্ত যখন তখন কল দিতে পারেন, নামাজের টাইম বাদে আর কি। নামাজ টাইম বাদে? হ্যাঁ। আচ্ছা, তো ভিউয়ার্স আপনারা কিন্তু অযোগ্যতা সকাল 10টা থেকে রাত 10টা, ঠিক আছে, আপনারা এই সময় ফোন দিবেন। এরপরে ওনারও তো একটা সংসার আছে এবং ওনার একটা পার্সোনাল লাইফ আছে। ও নামাজে গেলে অনেক জনে মনে করেন কল দিতেই থাকে, দিতেই থাকে, অনেক জনে কষ্ট হয়, একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, তো মনে করেন একটা ব্যবসা সবার, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, একটা ভয়েস দিয়ে রাখবেন যে ভাইয়া আমি তো কথা বলতে আসছিলাম। নাম্বার 80 নাম্বার, ওটা আমার পার্সোনাল বিকাশ। আমার অ্যাকাউন্টে যদি টাকা দিতে চান 51 টাকা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি মনে করেন আপনি যেভাবে নিতে চান, আর যে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া আছে। আমার মায়েরা কোথায় যাব, আমাদের ওরকম বাটপাড়ি চিটারি ব্যবসা ভাই একদিন করা যায়, 2 দিন করা যায়, 1 সপ্তাহ করা যায়, এতদিন করা যায় না। জি জি, তিনটা দোকান হয়েছে এখন আল্লাহর রহমতে, তিনটা দোকান হয়েছে আলহামদুলিল্লাহ। তো ভাই এখন আমরা এই যে কোনটা দেখবো? আমরা তো এই সিরিয়ালে আপনি এটা দেখ, এই যে একটা ওপারে যাইতে হবে, আপনি এটা অনেক বড় ফ্রিজ, অনেক বড় ফ্রিজ, অনেক বড় ফ্রিজ, সিঙ্গার আপনি 450 লিটার দাম অনেকবারে খুব কম পাইছে। আপনারা দেখেন এটা একটু পুরান মডেল, ইউজ হয়েছে মোটামুটি 2-3 বছর, খুব সুন্দর হবে এটা ওয়াশ করা ছাড়া। রেস্টুরেন্টের জন্য নিতে পারবে না, বড় ফ্যামিলি যদি হয় 4-5-7 জন তারও নিতে পারবে। এটা কোনো অফিসের জন্য নেওয়া যায়, প্রাইস কম আর দেখতে কিন্তু সামনে অনেক সুন্দর, অনেক সুন্দর। তো এটা কিন্তু আমরা নরমালটা দেখাইলাম, বিশাল বড় নরমাল দেখেন, বিরাট বড় জায়গা না, বিশাল বড়। কিন্তু ওয়াশ করা হয়নি, আপনারা বুঝবেন এটা ওয়াশ করলে আরো চকচকে হবে। এটা আপনার হলো হাউসের নিচে ছিল তো ওরা চলে গেছে বাইরে, এটা বিক্রি করে থুয়ে গেছে। এটা কিন্তু সিঙ্গার অরিজিনাল সিঙ্গার, এটা অরিজিনাল সিঙ্গার। আর বডিটা দেখছেন কি সুন্দর, একবারে বডিটা একবারে আপনার রাউন্ড, কি সুন্দর। জি, এটার প্রাইসটা কত রাখবেন ভাই? এটা প্রাইসটা মাত্র আপনার 18,000 টাকা, সেখানে ভাই 2,000 টাকা ডিসকাউন্ট করে 16,000 টাকা। এটা কত লিটার ভাই? এটা আপনার 450 লিটার, শিওর 2250। হ্যাঁ, মানে 2250 ফ্রিজ কত 16,000 টাকা ডিসকাউন্ট করে, মানে আপনি 2,000 টাকা কম করে 16,000 টাকা রাখতে পারবেন। তো ভিউয়ার্স 18 জায়গায় এটা কিন্তু ভাই, ভাই যা বলছে এটা কিন্তু ভাই অবিশ্বাস্য একটা দাম। স্ক্রিনশট দিয়ে দিবেন, ওর থেকে পারলে আরো 5-1,000 টাকা কমায় রাখার চেষ্টা করব, চেষ্টা করবেন। আমি আপনার ভাড়া বললে আপনি নিতে পারবেন না, আমিও বিক্রি করতে পারবো না। আচ্ছা, তো ভিউয়ার্স আপনারা দেখেন কত বড় একটা ফ্রিজ, 450 লিটার একটা ফ্রিজ। এটা হচ্ছে সিঙ্গার একটা ব্র্যান্ডের ফ্রিজ, হয়তো ভাই একটু ব্যবহার হয়েছে, একটু আগের মডেলের, তারপর আপনি কোনো জায়গায় জং টং নাই, কোনো মানে আপনি ওয়্যারিং একবার ফ্রেশ আছে। এটা হচ্ছে 16,000 টাকা ফিক্সড প্রাইস। আমার ভিডিও দেখে মার্কেটে কিনতে গেলে আপনি 60-70 হাজার টাকা লাগবে,
এটা হচ্ছে ভিউয়ার্স দেখে নেন, আপনার স্ক্রিনশট দিয়ে নেন, আপনাকে দেখাই দিলাম, এটা হচ্ছে 16000 টাকা। তারপর হচ্ছে এর এর পরের এটা হিটারসি, একটা জাপানি, এটা আপনি, হ্যাঁ এটা ওয়াশ করা হয় নাই, এটা আপনি যে এর যে লেখা আছে এটা হিটারসি জাপানি ফ্রিজ, হিটারসি, হ্যাঁ এটা আপনি 12000 টাকা 11000 টাকা রাখতে পারবো আপনার ইউটিউবে যদি ইয়া করে। এটা তো অনেক বড় ফ্রিজ, হ্যাঁ বড় ফ্রিজ, আপনি 350-350 লিটার হবে, 350 লিটারের মতো। এটা কিন্তু কোনো এরকম ভাবে ওয়াশ করা হয় না, ওয়াশ করে দিব, ঠিক আছে। এটা কত বলেন ভাই? এটা আপনি হলো 12000 টাকা জায়গা 11000 টাকা রাখো ফিক্সড। বন্ধুরা 11000 টাকা এত বড় ফ্রিজ পাচ্ছেন, ঠিক আছে, 11000 টাকা বিশাল বড় একটা হিটাচি ব্র্যান্ডের ফ্রিজ পাচ্ছেন। যেমন আর কি কেনা ওই যে অনেক সময় যে এটা কিন্তু আবার দাম আর একটু বেশি, এটা এটা থেকে এটা বেশি, এটা আপনি নিলে 16000 টাকা জায়গা 2000 টাকা ডিসকাউন্ট করে 14000 টাকা ফিক্সড প্রাইস। এটা দামটা কেন বেশি ভাই? এটা কি? এটা আপনি তোসি ভাই, এটা ডিপটা অনেক বড়, এটা নতুন মার্কেটে 48000 টাকা দাম আছে নতুন। আর এই ফ্রিজ গুলো সবচেয়ে বেশি চলে আপনি সচরাচর, এগুলো আমাদের এখানেই সেল মুড়ির মতো হয় আছে আর কি। আচ্ছা, এগুলো কারণ দেখতে যে সুন্দর, আর আপনার ডিপটা অনেক বড়, নন পোস্টের ভিতরে, নন পোস্টটা অনেক বড়, আর এটা কিন্তু শেপটা অনেক সুন্দর, অনেক সুন্দর, আলাদা, হ্যাঁ হ্যান্ডেল গুলো স্টিলের, হ্যাঁ হ্যান্ডেল গুলো স্টিলের। বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো অনেক হেভি, তোসিবা আপনার, তোসিবা ব্র্যান্ডের, থাইল্যান্ডের, তো ঠিক আছে, কিন্তু নরমাল ব্র্যান্ডেড ফ্রিজ না। এটা প্রাইস কত দিবেন ভাই? এটা প্রাইসটা আপনার হলো 14000 টাকা ফিক্সড, 14000 টাকা, 2000 টাকা ডিসকাউন্ট করে, হ্যাঁ। এটা একটা সিঙ্গার স্যামসাং এর ফ্রিজ, এটা আপনার হলো কোরিয়ান ব্র্যান্ডের, আপনার মেড ইন কোরিয়া, এটা ওয়াশ করা হয় না আর কি, হাউসে যেভাবে নিয়ে আসে যে রাস্তার মধ্যে ঝাঁকি ঝুঁকি খায় ওভাবে আসে, কারণ আমরা যেগুলো ওয়াশ করি ওগুলো বিক্রি করতে করতে মনে করেন কাইলে হয়ে যায়, তো এগুলো আর পরে ওয়াশ করা হয় না, যখন যে নিতে চায় চয়েস করে তখন আমরা ওয়াশ করে সুন্দর সার্ভিসিং করে দিব আর কি। আচ্ছা ঠিক আছে। পরে একটা আছে সিঙ্গার, এটা আপনার অনেক জায়গা, 1450 ডিফোস্ট, 10 গ্রামের জন্য নিতে পারেন, একটা ফ্রিজ আছে, এরকম মুদি যদি দোকানের জন্য নিতে পারে 14000 টাকা মাত্র, এটা আপনি 13000 টাকা পাচ্ছেন, হ্যাঁ 13000 টাকা, জি। আচ্ছা এটা, এটার দাম আপনি হলো 13000 টাকা, 12000 টাকা রাখবো, 12000 রাখবেন, হ্যাঁ। এটা মোটামুটি সব অরিজিনাল, এটা ওয়াশ করা হয় নাই, বাইরে যেগুলো আছে এটা একটা ওয়াশ করা হয় নাই। আচ্ছা, তো এই পরে একটা দেখতাছি, একটা আছে স্যামসাং, আপনি 9000 টাকা, হ্যাঁ 9000 টাকা, হ্যাঁ। তো বন্ধুরা আপনারা 9000 টাকা পাচ্ছেন, ঠিক আছে, এটা 9000 টাকা পাচ্ছেন, তারপর আপনার যেটা আছে আপনার এটা আপনার হলো 10000 টাকা পাচ্ছেন, এই যে এটা 10000 টাকা, হ্যাঁ ওকে, 10000 টাকা, হ্যাঁ এটা সিলভার কালার, এগুলো সিলভার। পরে এখানে একটা আপনার সিঙ্গার ব্যান্ডের ফ্রিজ আছে, এটা আপনার 9000 টাকা ফিক্সড, মোটামুটি অনেকটা ফ্রেশ আছে, ঠিক আছে, এটা হচ্ছে 9000 টাকা ফিক্সড, 9000 টাকা ফিক্সড, এটা তো সিঙ্গার সিঙ্গার ব্যান্ড, এটা সিঙ্গার, হ্যাঁ ওকে ঠিক আছে। তারপরে বড় একটা এলজি দেখেন, এটা অনেক বড় ফিক্সড, কিন্তু এটা এটা বিশাল বড় 450 লিটার, কত লিটার ভাই? 450 লিটার, 1850। বন্ধুরা দেখেন কত বড়, আপনারা তো ফ্রিজ ব্যবহার করেন, যারা ব্যবহার করেন তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন, আপনারা নিজেরা দেখতে পারেন, অনেক বড় ফ্রিজ, কুলিং সিস্টেমটা অনেক সুন্দর, দেখছেন তো কি রকম ওয়াশ করা, মানে ওয়াশ করলে এটা একবারে নতুন মতো হবে, এটা সিলভার কালার দেখছেন, জি জি, সুন্দর ফেসটাও দেখা যায়, এত চিকচিক করে, এলজি ব্র্যান্ডের ফ্রিজ, মেড ইন কোরিয়া, মেড ইন কোরিয়া, হ্যাঁ। এগুলো হচ্ছে ব্র্যান্ডের ফ্রিজ, এগুলো দেখেন হাতল দেখেন না, এদের স্টাইল কেমন, ডিজাইন, এদের নতুন মার্কেটে কিনতে গেলে আপনার 80-85 হাজার টাকার দাম লাগে। আচ্ছা এটা এখন এইখানে দাপ্তে দেখেন দাম, এটা আমরা মাত্র 15000 টাকা রাখতেছি, মাত্র 15000 টাকা, ভিউয়ার্স আমরা 1000 টাকা ডিসকাউন্ট, 14000 টাকা রাখবো, 15 থেকে আবার 1000 টাকা ডিসকাউন্ট আরো কমাই দিলাম, হ্যাঁ। তো বন্ধুরা আমরা সেল করি মনে করেন বেশি লাভ করি, সীমিত সেল করি বেশি, আপনাদের সীমিত প্রফিট ব্যবসা, আপনারা সেলটা বেশি করেন, জি। তবে এটা প্রাইস হচ্ছে 14000 টাকা। এখানে একটা ওয়ালটন আছে, এই যে একটা ওয়ালটন, এটা আপনার হলো 1850, এটা ফ্রিজটা চাপা কিন্তু ভিতরে অনেক বড়, অনেক জায়গা, তিনটা ক্যাবিনেট আছে, এখানে হচ্ছে তিনটা ক্যাবিনেট, এই যে ভেজিটেবল বক্স আপনাদের আমি দেখাই দিলাম, এটা আপনি একটু ওয়াশ করে একটু উঠে গেছে, এগুলো এলে একটু স্প্রে করে দিব আমরা, সমস্যা নাই। আচ্ছা তো এটা ভাই প্রাইস কত দিয়েছেন ভাই? এটা আপনি মাত্র 13000 টাকা জায়গা আপনি 12000 টাকা পাওয়া যাচ্ছেন, 12000 টাকা, হ্যাঁ ওয়ালটন। তো বন্ধুরা ওয়ালটন একদম ফ্রেশ ফ্রিজ, যারা মুদির ব্যবসা করেন অথবা ব্যবসা বাণিজ্য করেন, হ্যাঁ। তারপরে এখানে একটা ছোট ফ্রিজ আছে, এটা পোর্টেবল এসি আছে, এখানে পোর্টেবল এসি, এটা আপনি একবারে ফিক্সড 18000 টাকা হলে নিতে পারবেন, পোর্টেবল এসি যেখানে সেখানে আপনি ইউজ করতে পারবেন, এটা আপনার 1 টন 1 টনের, হ্যাঁ 18000 টাকা, জি। আর ভাই যদি কিছু যারা কুলিং, আপনি লাইন দিতে দিতে ঠান্ডা বেরিয়ে যাবে, আপনি এত ঠান্ডা, এত ঠান্ডা এটা, হ্যাঁ এটা আপনি আবার ডিসপ্লে ওইখানে আছে, আচ্ছা দেখছেন আপনার রিমোটও আছে, তার রিমোটও আছে, রিমোটও আছে ভাই, এটা কি ফিক্সড রাখতাছেন? এটা আপনি আরো 1000 টাকা কম, 17000 টাকা ফিক্সড, 17000 টাকা, জি। আচ্ছা ঠিক আছে, তবে এই পরে এটা কত? এটা আপনার, হ্যাঁ এটা আপনি নিলে এটাই সর্বনিম্ন 8000 টাকা, এইটাই 8000 এর নিচে কোনো এখন আপাতত ফ্রিজ নাই, ফ্রিজ নাই এই ভিডিওতে, 8000 টাকা শুরু করে আপনার 70-80-90000 টাকারও ফ্রিজ আছে আমাদের, থাকে অল টাইম। তো ভিউয়ার্স, আমার ভিউয়ার্সদের মধ্যে যারা আসলে ব্যাচেলার আছেন, যারা আসলে ঢাকা শহরে থাকেন, অল্প বাজেটে ফ্রিজ দিতে যাচ্ছেন, জাস্ট খালি কোনো ব্যাচেলার আইবি নসাউদের, তারপর আপনি হলো এই যে এগুলো আমাদের অনেক নিয়ে যায় বসুন্ধরা স্টুডেন্ট, মানে ইউজ করে আর কি, বসুন্ধরা আবাসিক এলাকা থাকে, ওরা 4-5 জন মিলে নেয় 2-1000 টাকা করে পরে, নতুন ফ্রিজ না কিনে একটা পুরাতন ফ্রিজ। কম্প্রেসারের দাম কত ভাই? এটা কম্প্রেসারের দামই তো 4-5000 টাকা, 4-5000 টাকা। তো ফ্রিজের দাম কত? এটা ফ্রিজের দাম 8000 টাকা। আচ্ছা ঠিক আছে,
তো এই তো মোটামুটি এটা হচ্ছে 8000 টাকা আপনার স্ক্রিনশট আমরা ভাই আমরা একটু টিভির কালেকশনটা দেখাই টিভিটা আচ্ছা টিভি দেখেন ভাই আমরা কিন্তু অনেক টিভি বিক্রি হয়ে গেছে দেখেন একটা টিভি এই যে কার্টুন করা আছে ভাই দেখেন জি জি এই যে হায়ার ব্র্যান্ডের টিভি আচ্ছা এটা বিক্রি করে ফেলছি এটা আপনি 4K 4K হ্যাঁ হায়ার ব্র্যান্ডের আমরা তো আসলে একটা ভিডিওতে অনেকগুলো ফ্রিজ দেখাইলাম একটা স্পেশাল টিভি দেখাইলাম যেমন এখানে চার পাঁচটা ফ্রিজ দেখানো হয়েছে এবার টিভি দেখানো হয়েছে এগুলো একবারে মানে অতিরিক্ত মানে অনেক গর্জিয়াস দেখতে মানে এগুলো আপনার যে কেউ আপনি হলো কিনতে পারে না এগুলো আপনার যদি মনে করেন ভালো লাগে থাকে তাহলে আপনি তাড়াতাড়ি এগুলো অর্ডার দিতে পারেন আচ্ছা তো ভিউয়ার্স জাকির ভাইয়ের দোকানে কিন্তু প্রতিদিন ফ্রিজ ঢোকে আর বের হয় মানে লোড আনলোড হয় প্রচুর পরিমাণ ফ্রিজ ঢোকে প্রতিদিন 10-15টা ফ্রিজ ইজি চলে যায় ঠিক আছে আর আপনারা আজকে যে ভিডিওটা দেখতেছেন এক সপ্তাহ পরে অথবা 15 দিন পরে এটা নাও থাকতে পারে ঠিক আছে শুক্রবারে খালি সেক্ষেত্রে আপনার নামাজের পরে খোলা হয় নামাজের পরে খোলা হয় আর অনেকগুলো ফ্রিজ দেখলাম আর একটা ভিডিওতে এতগুলো ফ্রিজ দেখা সম্ভব না আরো তো নতুন নতুন মডেল আসবে ফ্রিজ আছে আরো অনেক ফ্রিজ তো দেখাই নেই আচ্ছা তো ভিউয়ার্স আপনারা কি করতে হবে আমার এই চ্যানেলটাকে ফলো রাখতে হবে মানে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিব যাতে করে নতুন নতুন আপডেট যত ভিডিও আমি জাকির ভাই দিব আপনারা সবার আগে পেয়ে যাবেন আর আমরা আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি আর সামনে একটা ফ্রিজ আছে এটা একটা স্পেশাল ফ্রিজ এটার প্রাইস আপনি নতুন মার্কেটে আপনারা মডেল চেক করে এখান থেকে স্ক্রিনশট চেক করে দেখবেন আমি নিজে চেক করে তারপরে বলছি কিন্তু তারপরে বলছে এটার প্রাইস লাস্ট রাখবে 75000 টাকা ফিক্সড ঠিক আছে আপনারা যারা নিতে চান বাসার সৌন্দর্যের জন্য অথবা অফিসের জন্য অথবা রেস্টুরেন্টের জন্য আপনারা নিতে পারেন তো ভাইয়া আপনারা সর্বশেষে আপনার আপনার ইটা মানে এই শপের অ্যাড্রেসটা আবার বলেন লাস্ট একবারে এটা আপনার বাড়িধারার যে বলো নতুন বাজার আর কি বাটা নতুন বাজার করলে সবাই চিনে গুলশান দুই নতুন বাজার আপনি যে বলো 20 নম্বর রোডে আমাদের এই শপটা আর কি আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স আমি কিন্তু বারবারই বলছি স্ক্রিনে হয়তো 2টা নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে 4 ভাইয়ের 4টা নাম্বার আমি দিয়ে দেবো আপনারা সাথে সাথে যোগাযোগ করলে যদি না চিনেন অন্য জেলা থেকে দূরে থেকে আসেন ফোন দিবেন নতুন বাজার এসে ফোন দিবেন ঠিক আছে বাড্ডা নতুন বাজার ঠিক আছে বাড়িধারা বাড্ডা নতুন বাজার বললে সবাই চিনে অথবা বাটারা বলবেন বাটারা পুরান পুরান জিনিসের বিক্রি করা হয় এই ধরনের একটা এখানে আইসে ফোন দিবেন রিসিভ করবো তো ভাইয়া আজকে বন্ধু আজকে পর্যন্ত আজকে জন্য এই পর্যন্তই তো ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন জাকির ভাই আমরা কিন্তু ইনশাআল্লাহ নতুন নতুন মাল আসতে ফোন দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে রকি ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম ভাই ওকে ওকে